ভাই কত নিছে 1 লাখ 35 কত নিছে ভাই 140 1 লাখ 40 হাজার 1 লাখ 40 98000 টাকায় আরেকটা গরু বিক্রি হয়ে গেল গাব তুলে 8 থেকে 98000 টাকা 98 ভাই কত নিছে বিক্রি হয় নাই সুপ্রিয় দর্শক আজ 26 জুন রোজ সোমবার গাবতলি হাটে আমি অবস্থান করছি আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করছি কত হইছে 15000 টাকা 15 ভাই কত হইছে কত হইছে 90 190 না শুধু 90 শুধু 90 90000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল ভাই কত হইছে ভাই কত হইছে 82000 টাকা আরেকটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে 82 ছাগল কত ভাই ছাগল 16 17 17000 ভাই কত হইছে 65000 টাকা আরেকটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কত হইছে ছোট ভাই 1,14,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে 98000 টাকা আর একটি গরু বিক্রি হয়ে গেল 98000 চমৎকার গাবতলিতে একটি বিশাল আকারের গরু ঢুকছে কত কত হয়েছে কাকা বিক্রি হয় নাই ভাই কত 1,42,000 টাকা 1,42,000 টাকা আর একটি গরু বিক্রি হয়ে গেল 1,42,000 সুপ্রিয় দর্শক আরো দুটি সাজানো গোছানো গরু আছে ভাই জোড়া কত ভাই 3,50,000 টাকায় বিশাল বড় দুটি গরু বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে 3,50,000 কত মানুষ গাব তুলে হাটে দেখতে পাচ্ছেন গরুর পেছনে 3,50,000 দুইটা 3,50,000 3,50,000 দর্শক দুইটা 3,50,000 তুলে হাট থেকে চলে গেল গরুটি 3,50,000 জোড়া 3,50,000 একটি গরু আছে কাকা কত 2,50,000 বেশ বড় একটি গরু 2,50,000 টাকায় বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে 2,50,000 2,50,000 টাকায় গরুটি বিক্রি হয়ে গেল এই মাত্র গাব তুলে হাট থেকে 2,50,000 দর্শক আর একটি বড় সাইজের গরু আসছে সাজানো গরু ভাই কত কত বিক্রি হয় নাই বিক্রি হয় নাই বলতে পারলো না ভাই কত নিছে ভাই কত গাড়ি কোনটা কত হয়েছে ভাই গেল দর্শক আমরা দাম জানানোর চেষ্টা করছি 32 ভাই এটাচ্ছি আমি 1,32,000 1,32,000 দর্শক 1,32,000 আর একটি গরু আসছে ভাই কত 40,40 140 1,40,000 টাকায় আর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক গাতুলি হাট মানুষে কানায় কানায় ভর্তি 1,40,000 ভাই কত নিছে
1,07,000 টাকা। দর্শক একটি গরু লোড করা হচ্ছে, ট্রাকে উঠানো হলো। কত ১,১৪,০০০ টাকা। খুশি কাকা খুশি? ১,২০ হাসিল সহ ২০ কাকায় গরু কিনে খুশি। গাব তুলি হাটে আমরা এখন আছি, গাব তুলি হাট। ভাই কত? ১,৫০ বেচবেন? এখনো বিক্রি হয়নি, দাম বলছে ১,৫০। ভাই কত নিচ্ছে? ১,৭০,০০০ ১,৭০,০০০ দর্শক আর একটি গরু আছে, সাজানো গরু, আমরা দাম দেওয়ার চেষ্টা করছি। ভাই কত? ১,৩০ ১,৩০,০০০ টাকা। আর একটি গরু বিক্রয় হলো ১,৩০। ভাই কত হয়েছে? ভাই কত? ১,৫০,০০০ টাকা। কালো রঙের একটি গরু বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে, ১,৫০,০০০ টাকা। দর্শক এই সেই গরুটি যার দাম জানানোর চেষ্টা করছিলাম। ভাই কত হয়েছে এটা? ১,৬,০০০ টাকা। সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে, ১,০০,০০০। সাদা রঙের আর একটি গরু আছে। ভাই কত? কত ভাই? কত হয়েছে কাকা? ৩৫, ১,৩৫,০০০ বেশ বড় সাইজের একটি গরু আছে। ভাই কত হয়েছে? বিক্রি হয়নি। ভাই কত হয়েছে? ৮০,০০০ টাকা। আর একটি গরু বিক্রি হয়ে গেল ৮০। ভাই কত হয়েছে? ৮৬,০০০ টাকা। আর একটি গরু বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে, ৮৬,০০০ টাকা। ভাই বিক্রি হয়েছে? ভাই এটা বিক্রি হয়েছে? বিক্রি হয়নি। কত কাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকায় বিক্রি হয়ে গেল গরুটি। ৮০। ভাই কত হয়েছে? ২,৫,০০০ টাকা। আরে জোড়া 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 ৮,০০০০ ঈদ মুবারক। গাব তুলে হাট জমজমাট, জোড়া ২,৫,০০০ জোড়া ২,৫,০০০। ভাই কত হয়েছে? ভাই ভাই কত? ৯৫,০০০ টাকায় বিশাল বড় সাইজের একটি গরু ঢুকছে। ভাই কত হয়েছে? ৭৭,০০০ গরুর দাম কি কমে গেল? ১,১০,০০০ ১,১০। ভাই কত নিচ্ছে? ভাই কত কত? ১,০০,০০০ দর্শক একের পর এক গরু ঢুকছে গাব তুলে হাটে, গাব তুলে গরু। ভাই কত হয়েছে? ১,১০,০০০ টাকা ১,১০। ভাই কত নিয়েছে? ১,৩০,০০০ টাকায় খুব সুন্দর একটি করে গাব তুলি হাট থেকে বিক্রি হয়ে গেল দর্শক, ১,৩১,০০০ ভাই গরু কিনে খুশি তো? ১,৩১,০০০ টাকায় এই মাত্র গাব তুলি হাট থেকে বিক্রি হয়ে গেল। বিশাল বড় সাইজের একটি গরু আসছে। ভাই কত হয়েছে? ভাই কত? ৩,৫০,০০০ টাকা ৩,৫০,০০০ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল গাব তুলে হাট থেকে, ৩,৫০,০০০।
দর্শক আরেকটা গরু আছে খুব সুন্দর একটা গরু ভাই কত এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ হাজার দর্শক গাবতলি হাট থেকে এইমাত্র আরেকটি মহিষ বিক্রি হয়ে গেল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ পিক আপে করে মহিষটি গাবতলি হাট থেকে বাইরে নিয়ে যাচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ বেশ বড় সাইজের আর একটি গরু আসছে আমরা দাম জানানোর চেষ্টা করবো ভাই কত হয়েছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা